নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে পা রেখেই উদয়পুরে গেলেন, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিপ্লব কুমার দেব। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব আজকে রাজ্যে ফেরার পরই তিনি পুজো দিতে গেলেন উদয়পুরে। উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়াতে সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মাতাবাড়ি কেন্দ্রের বিপ্লব ঘোষ, তিনি উপস্থিত ছিলেন যেমনটা লক্ষণীয়। তার সঙ্গে বর্তমানে বিধায়ক অভিষেক দেবরায়কে দেখা যায়নি, তবে মন্দিরে পুজো দিলেন লোকসভা আসনের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের রাজ্যে আগমনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থক বিশেষ করে তার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস ছিল পরিলক্ষিত। সকাল থেকেই বিমানবন্দর থেকে তাকে সরকারি বাসভবন পর্যন্ত নিয়ে যাওয়া, সর্বত্রই দেখা গেছে অনুগামীদের ভিড়, বাইক মিছিল পরিলক্ষিত হয়েছে, কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। তবে অদূর ভবিষ্যতে তিনি খুব দ্রুত প্রচারে নেমে পড়বেন এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। তবে আজকে তিনি উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন, সেখানেও ভিড় পরিলক্ষিত হয়েছে তার অনুগামীদের। কি বক্তব্য উঠে এসেছে বিপ্লব দেব, তিনি কি জানিয়েছেন পুজো দেওয়ার পর, শুনুন। পদ্ধতিতে প্রতি 5 বছরে লোকসভায় ইলেকশন হয়, সেই ইলেকশনে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে পশ্চিম সিট থেকে। আমি ত্রিপুরাকে অতটাই বুঝি যে ত্রিপুরা মানুষ আমাকে পরিচয় দিয়েছে, আমার একটা ব্যক্তিত্ব তৈরি করেছে। ও শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করার ইতিহাস ত্রিপুরার মানুষকে তৈরি করেছে। জাতি ধর্ম দল মত নির্বিশেষে 2015 থেকে 2018 পর্যন্ত কঠিন পরিশ্রম করে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে যখন আসে, তখন কেবল বিশ্বাস ছিল না যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার হতে পারে। তা আমি আশা করি 4 বছর 2 মাস আমি মুখ্যমন্ত্রীনাথে কাজ করেছি, মানুষ কাজের মূল্যায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির সারা ভারতবর্ষ ব্যাপী যে কাজ করেছেন তার মূল্যায়ন করবেন। আর আমি সবসময় ত্রিপুরাবাসীর আদর ভালোবাসা এবং আমার কাছে আমার উপরে যে আশীর্বাদ ওনারা সবসময় করে যাচ্ছেন, আপনারাও করে যাচ্ছেন, তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ। আমি জাতি ধর্ম দল মত পার্টি ঊর্ধ্বে উঠে এবারে নির্বাচনে মানুষ তার যে ভোটাধিকার তা প্রয়োগ করবে, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য, এটাই আমি ত্রিপুরশ্রী মায়ের মন্দিরে দাঁড়িয়ে বিশ্বাস করি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পরবর্তীতে হরিয়ানার প্রভারী, রাজ্যসভা সাংসদ, এখন এই পশ্চিম ত্রিপুরা আসনে নতুন লড়াই করছেন, এই ইনিংসটাকে কিভাবে দেখছেন, দ্বিতীয় ইনিংস? দেখো, রাজনীতিতে সময়ে সময়ে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স হয়। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, তারপর রাজ্যসভা দিয়েছে, হরিয়ানার প্রভারী হিসেবে কাজ করছি, এখন আমার ইলেকশন প্রভারী রয়েছে, আর এখন আবার লোকসভার দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি। আমি ওনারা যে দায়িত্ব দিয়েছে আমাকে, যে আমাকে বিশ্বাস করে এতগুলো দায়িত্ব ওনারা দিয়েছেন, আমরা ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে আসি, তো নর্থ ইস্ট থেকে খুব বহুত আমার মনে হয় আমি প্রথম কোনো প্রভারী হয়ে উত্তরাঞ্চলে কোনো রাজ্যের মধ্যে ইনচার্জ হিসেবে কাজ করি, সেগুলো যাই হয়েছে আমি বিশ্বাস করি এবং আমার আত্মাও জানে সেগুলো ত্রিপুরার মানুষ যদি আমাকে আশীর্বাদ না করতো, আমাকে যদি এমএলএ না বানাতো, আমাকে যদি মুখ্যমন্ত্রী না বানাতেন পার্টি, ত্রিপুরা মানুষ যদি ভারতীয় জনতা পার্টিকে নির্ণয় না করতেন, তাহলে বিপ্লব দেব এই কাজগুলো করতে পারতেন না। আপনারা শুনলেন বর্তমানে প্রার্থী বিজেপির লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের বক্তব্য শোনালাম। তবে আজকে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর তিনি গেলেন উদয়পুরের জামজুড়িতে তার নিজ বাসভবনে এবং সেখানে গিয়ে বাবার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন সেখানে থেকে, এমনটাই খবর উদয়পুর থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।